হুজুর যে তাবিজ দিবে এটা তো ছোট, আর আপনি যে তাবিজ দিচ্ছেন এটা তো অনেক বড়। এই তাবিজের কার্যকারিতা ওই তাবিজের এগেইনস্টে কি আসবে বলেন? রাতের বেলা শীতের দিন আইলে তো ওদের ঈদ মুবারক, কম্বলের নিচে খালি ফিস 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 সারা রাত পার হয়ে যায়। বুঝার জন্য বলতেছি, আমসিক আলাইকা লিসানাক ওয়া লিয়াসআকা বাইতুক। আর এখন এই ইয়াং জেনারেশন খেয়াল করে শুনেন, এখন ইয়াং ছেলেবেলার আরেকটা পেয়েছে পাবজি, পাবজি আর আরেকটা কি জানো ফ্রি ফায়ার, খালি গুলাগুলি করে চলতেছে, আক্রমণ হইতেছে আক্রমণ হইতেছে, তাড়াতাড়ি প্রোটেক্ট করতে হবে, মোবাইল বের করে ইন্টারনেটে ঢুকে ওই ঘর সেভ করে কি কি করে আমি জানি, পাবজি তারপর আরেকটা কি, পাবজি তো টোটাল খেলা হারাম, আকিদাগত ভাবে হারাম আর মাসালাগত ভাবে যেই গেমসে যেই খেলাতে শারীরিক কোনো অপকার নাই সেই সব খেলা হারাম হারাম। আর শারীরিক উপকার আছে এরকম খেলা শরিয়া সম্মত ভাবে না হলে সেটাও হারাম, যেমন বাজি ধরে হোক অথবা সতরের উপরে কাপড় খুলে সতর করে খেলতেছে এটাও হারাম। দুটো কথা আনলে তো আবার অপব্যাখ্যা করবেন, তাই বুঝাই দিন আমাকে। এখন এগুলোর পিছনে যুবকরা পুরো উন্মাদ হয়ে গেছে, খাওয়া নাই দাওয়া নাই কিচ্ছু নাই। কয়েকদিন আগে দেখলাম আমাদের দেশের ছেলেরা দুবাই যাচ্ছে পাবজি খেলতে, দুবাই যাচ্ছে। আমার বক্তব্য এইসব নিয়ে না, আমার বক্তব্য হলো আপনার ছেলে কি করছে, আপনি বাবা হয়ে কি নজরদারিতে তাকে রেখেছেন, আপনার মেয়ে কি করছে, আপনি মা হয়ে কি নজরদারিতে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন, ওয়ালিয়াসআকা বাইতু, বাবা মা স্ত্রীর সাথে সময় বাড়িয়ে দেন, স্ত্রী স্বামীকে বেশি সময় দেন, স্বামী স্ত্রীকে বেশি সময় দেন। এখনকার প্রায় স্ত্রীদের অভিযোগ আমাদের স্বামী আমাদেরকে সময় দেয় না, কথা বলেন ঠিক কিনা? এখানে তো সব স্বামীরা, আপনারাই ঠিক করলেন, বউরা যদি শুনে তাহলে ঘরে ঢুকতে দিবে না গিয়া, যে বলে হুজুরও বলছে আর তুমিও ঠিক কইছ, ঘরে ঢুকা যাবে না। ওয়ালিয়াসআকা বাইতু, ঘরের সময় বাড়িয়ে দেন, ঘরের সময় বেশি দেন, তাহলে দেখবেন স্ত্রী বেপরোয়া হবে না, পরকীয়ায় জড়িত হবে না, নিয়ন্ত্রণের ভেতরে থাকবে, উভয়ের মধ্যে ভালোবাসার বন্ধন অটুট হবে, ছেলে সন্তানের প্রতি আপনি মনোযোগ হবেন। আপনার ছেলে এডিক্টেড হচ্ছে না খুনি হচ্ছে সেটা আপনার নজরের ভেতরে থাকবে, আমার ছেলে কোথায় যাচ্ছে কার সাথে মিশছে। আপনি যদি বাচ্চা কাচ্চাকে সময় বেশি না দেন তাহলে তো আপনি যাবেন না, এখানে বিশাল গ্যাপ তৈরি হবে, এক পর্যায়ে গিয়ে দেখবেন হায় হায় এটা আমার ছেলে, অবিশ্বাসযোগ্য। আল্লাহ হেদায়েত দান করুন বলেন আমার। তিন নম্বর হল ওয়াবকি আলা খাতিয়াতিক, নিজের ভুলের জন্য কাঁদা, বেশি বেশি করে কাঁদা। এখন তো এটা নাই বললে চলে, আল্লাহ হেদায়েত দান করুন। বন্ধুরা আমার লক্ষ্য করুন, নবীজির মুক্তির তিন নাম্বার কারণ বললেন ওয়াবকি আলা খাতিয়াতিক, নিজের ভুলের জন্য কাঁদা, ভুল হয়ে গেছে অসুবিধা নাই, রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, তাহাজ্জুদ আদায় করেন, আর তাহাজ্জুদের পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে সিজদায় গিয়ে চোখের দুফোঁটা পানি ফেলেন, ওই দুফোঁটা পানি জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। নিজের ভুলের জন্য কাঁদেন, আল্লাহ খুশি হবেন, মাফ করে দিবেন সব অন্যায়, সব পাপ ক্ষমা করে দিবেন। কয়টা গেল, তিনটা না দুইটা? ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন, অর্থাৎ দ্বিতীয় বৈশিষ্ট্যের তিনটা গুণাগুণ বললাম নাজাতের জন্য। তিন নাম্বার যে বৈশিষ্ট্য অর্জন করলে বলে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হওয়া যায়, ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈল, যাকাত আদায়ের ব্যাপারে সক্রিয় হওয়া। খেয়াল করে বুঝেন, এই যাকাতের দুই ব্যাখ্যা, এক ব্যাখ্যা হলো অর্থের যাকাত দেওয়া, মালের যাকাত দেওয়া, আর আরেক ব্যাখ্যা হলো নিজের আত্মাকে পূত পবিত্র করা, আত্মাকে পরিশুদ্ধ করা। ফর এক্সাম্পল আমি কোরআন দিয়ে দলিল দেই, সূরা তাওবা 34 নম্বর আয়াত,
আল্লাহ নিজে বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নামা ফাতকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কাসতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। যারা মালের যাকাত দিবে না হাশরের মাঠে আল্লাহ তাআলা এগুলো উদ্দুদ্ধ করে তাদেরকে ছেকা দিবেন, শাস্তি দিবেন। আল্লাহ হেদায়েত দান করুন বলেন আমার। যাকাত যার উপর ফরজ হয়েছে তার জন্য আদায় করা ফরজ। যিনি নেশাবের মালিক, নেশাবের মালিক এখন তো যাকাত দেয় না, আর যে দেয় সে মনে করে আমি বহুত বড় এহসান করলাম। না, আপনি যাকে যাকাত দিচ্ছেন তার প্রতি আসান করছেন না, বরং তার হক তাকে আদায় করছেন। দিতে গেলে মনে করো আমার একটা বেটাগিরির বিষয় আছে না, আমি যাকাত দিচ্ছি না, এটা না। যাকাত দেওয়ার আগে 5 দিন এলান করেছে প্রায় 50,000 মানুষের কাছে, আর শাড়ি লুঙ্গি দিবে মাত্র 2,000 পিস। কথা আমার বুঝেন নাই, শাড়ি লুঙ্গি দিবে কয় হাজার পিস? 2,000 পিস এলান করেছে 5 দিন। পুরা নোয়াখালীর মানুষ এসে জাকাতের 2,000 পিস নেওয়ার জন্য হাজির। এখন 2,000 পিসের মধ্যে যদি 50,000 লোক আসে তাহলে এর লোড কি সামাল দেওয়া সম্ভব? পরের দিনের পত্রিকা শিরোনাম, জাকাতের কাপড় আনতে গিয়ে হাজি সাহেবের বাড়িতে 3 জন একেবারে পিসে শেষ। নাউজুবিল্লাহ, এগুলো করা যাবে না। এখন তো আমরা নাম চাই, যারা মরছে তো কি হয়েছে, নাম তো উঠছে জাতীয় পত্রিকায়, দৈনিক পত্রিকায় এসেছে, ইন্টারন্যাশনাল মিডিয়া এসেছে। না না, এটা না। যাকাতের হকদারের কাছে যাকাতের সম্পদ আপনার পৌঁছিয়ে দেওয়া, এটা ইমানি দায়িত্ব। গরিবের সাথে অসদাচরণ করবেন না, ভূকম্পিত যেন না হয়ে যায়, 500 দেশ ঘুরিয়ে যেন আপনি চলে না যান, পৃষ্ঠ দেশ প্রদর্শন করে পীর দিয়ে তার দিকে যেন ফিরে না যান, এমন যেন না হয়। যাকাত যা এসেছে তার সবটুকু হিসাব করে আদায় করা, এটা ইমানি দায়িত্ব। এটা আপনার এহসান না, এটা গরিবের হক, এটা গরিবের অধিকার। আর এখন তো এটা করেন, এটা করে এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা কি? আত্মাকে পবিত্র করা। যেমন ফর এক্সাম্পল কোরআনে কারিম খুলে দেখেন, সূরা আলা 30 নম্বর পারা 15, 16, 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনা আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা صحف إبراهيم وموسى قد أفلح من تزكى যে নিজেকে পবিত্র করে নিয়েছে সে সকল কাম হয়ে গেছে। আরেক সুরা এসেছে না, সুরা শামস, ওয়াশামসি ওয়া দুহাহা 9 নম্বর আয়াত আল্লাহ কি বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها قد أفلح من زكا যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে সব সকল কাম হয়ে গেছে। এই আয়াতকে যদি বোঝাই আরেকটা আয়াত দিয়ে কোরআনে হাকিমে, সুরার নাম সুরা শুআরা, শিন আইন রা আলিফ, শুআরা 88, 89 নম্বর আয়াত আল্লাহ কি বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সে হাশরের মাঠে সন্তান কোনো কাজে আসবে না, বাবা কোনো কাজে আসবে না, মাও কোনো কাজে আসবে না, কিন্তু ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর সামনে হাজির হতে পারবে, না তার কোনো ভয় থাকবে, না তার কোনো চিন্তা থাকবে। ওই বান্দা বান্দিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের উন্নত শিখরে আরোহণ করা জান্নাতীদের কাতারভুক্ত করে দিবে। কদ আফলাহা মান তাযাক্কা
ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। এজন্য আত্মশুদ্ধি খুব ইম্পর্টেন্ট কাজ। হকানি আলমদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, নেতা অসুবিধা না, নামাজি সম্পর্ক রাখেন, নেতা বেনামাজি সম্পর্ক রাখা যাবে না, নেতা মদখোর না, গাঁজাখোর না, ইয়াবাখোর না সম্পর্ক রাখেন, নেতা এডিক্টেড তার সাথে সম্পর্ক রাখা যাবে, নেতা যে দলের হোক অসুবিধা নেই, কোরআন হাদিসের বিরুদ্ধে নিজে অবস্থান করে না, কর্মীকে অবস্থান করায় না, অসুবিধা নেই। আর যে নেতা কোরআন হাদিসের বিরুদ্ধে নিজেও অবস্থান করে কর্মীদেরকে অবস্থান করায়, এমন নেতার অধীনে থাকা, কমান্ড মানা, নির্দেশ মানা কোরআন হাদিস অনুযায়ী হারাম, হারাম, হারাম।